ছাতাটা উপরে উঠবে তত ঠান্ডা বেশি হবে এই এক অবধি। এবার যদি আপনি ছাতাই দেন, এই যে ছাতা চিহ্ন আছে এটাই দিলে কিন্তু এই নিচে একটা ভ্যাকেশন মোডে চলে যাবে। এটা যত চাপ দেবেন যত লাইটটা উপরে উঠবে তত ঠান্ডা বেশি হবে এই এক অবধি। এবার যদি আপনি ছাতাই দেন, এই যে ছাতা চিহ্ন আছে এটাই দিলে কিন্তু এই নিচে একটা ভ্যাকেশন মোডে চলে যাবে। তখন এখানে যদি অতিরিক্ত জিনিস থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অল্প কিছু থাকলে তখন ভ্যাকেশন মোড দিলে কাজ হবে, ঠিক আছে। কিন্তু অতিরিক্ত ঠাসাঠাসি জিনিস থাকলে এক অবধি আপনি হাইয়েস্ট দিতে পারবেন, ঠিক আছে। আর সাত হচ্ছে সবচেয়ে কম, তিন হচ্ছে আপনার নর্মাল, এটা নিচের জন্য। এবার ডিপ ফ্রিজে যদি ঠান্ডা বাড়ানো কমানো করতে হয় এই পাশেরটা, এও সেম, যত উপরের দিকে উঠবেন ঠান্ডা বেশি নিচে কম, মাইনাস উনিশ আপনি নর্মাল ফ্রিজে রাখতে হয়। এই দেখুন মাইনাস পনেরো থেকে মাইনাস তেইশ অবধি আপনার। এবার মাইনাসে না গেলে তো আপনার আইসক্রিম জমবে না। আর এপাশে দেখুন সব প্লাস চিহ্ন রয়েছে, প্লাস সাত প্লাস ফাইভ, ঠিক আছে। এবার ডিপ ফ্রিজে যদি কোনো সময় আপনার কাঁচা মাছ মাংস না থাকে, দেখলেন যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তরি তরকারির পরিমাণ অতিরিক্ত হয়ে যাচ্ছে বা এখানে ধরছে না, তাহলে এই ডিপ ফ্রিজটাকে আপনি এই নর্মাল ফ্রিজে করতে পারবেন। তার জন্য এই মাঝখানের সুইচটা এভাবে তিন সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। দেখুন এখানে ফ্রিজ লেখা, এখানেও ফ্রিজ লেখা, অল টোটালটাই আপনার ফ্রিজ হয়ে গেল। এবার এই পাশে যা বাড়ানো কমানো করবেন অল টোটালটাই তাই হবে, একই হবে। আবার যদি ডিপ ফ্রিজ আপনি বন্ধ করে রাখতে চান, যে কোনো কাজে ইউজই করবেন না, তাহলে আবার তিন সেকেন্ড চেপে ধরে রাখতে পারেন, ডিপ ফ্রিজ বন্ধ হয়ে গেল, শুধু এইটা চালু থাকবে। এবার এখানে তো ছিদ্র থাকে অনেক ভিতরে, হয়তো এখানকার ঠান্ডা হালকা একটু এখানে চলে আসতে পারে, তাছাড়া এটা টোটালি বন্ধ থাকবে। আবার এটাকে ডিপ ফ্রিজ করতে গেলে এটাকে তিন সেকেন্ড চেপে ধরে রাখতে হবে, ঠিক আছে। মানে এইভাবে সার্কেল ওয়াইজ ঘুরবে, এমন না যে ফ্রিজের থেকে আবার ডিপ ফ্রিজ হবে, ফ্রিজ যাবে অফ হবে ডিপ ফ্রিজ আসবে, ঠিক আছে। আর এখানে আপনি কাঁচা মাছ মাংস রাখতে পারেন, আর এখানে যদি আপনার রেখে জায়গা শর্ট পড়ে তাহলে আপনি এটা বাইরেও বার করে রাখতে পারেন। আর এখানে জল দেবেন, দেওয়ার পর কি বরফ হয়ে যাবে, এটাকে এভাবে ঘুর দেবেন, এতে পড়ে যাবে নিচে পড়ে, এটা খুব সুন্দর করেছে। আর আর নিচে যা তরি তরকারি রাখবেন এর উপরে রাখবেন, যেন এর উপরে কোনো কিছু পেতে তার উপরে রাখবেন না, তাহলে কি হবে ঠান্ডাটা আস্তে আস্তে নিচে ঠিক মতো লাভতে পারবে না, আটকা পড়ে যাবে। আর ফল সবজি যা রাখবেন ওই নিচেরটাই রাখবেন, ঢেলে রেখে দেবেন, যেন কেরি কাগজে প্যাকেট করে করে রাখবেন না, তাহলে কি হবে কেরি কাগজের মধ্যে জল জল ভাব হয়ে না নষ্ট হয়ে যাবে ওখান থেকে, ঠিক আছে। সুবিধা হবে না, তাহলে দু লিটারের বোতলে একটা ধরবে এখানে, ডিম ডিম দেওয়া যাবে, আর এই পাশে থাক, এ পাশে এক লিটার ধরলো, এ পাশে দু লিটার ধরলো, আর তার ছাড়া বেশি জলের বোতল হলে এর মধ্যে দিই।